তো আমরা আসার পর তো প্রায় 10 দিন কোয়ারেন্টাইনে ছিলাম, প্লাস বাহিরেও এত বের হই না, অবশ্য চিনি না তো। আর যাই হোক, একটু ঠান্ডার আমাদের মানে ওয়েদার অ্যাডজাস্ট হইতেছিল না এখনও, মানে আমার কথা শুনলেই বুঝতে পারবেন আমাদের ওয়েদারটা। কারণ আমরা পর্তুগালে দীর্ঘদিন ছিলাম, পর্তুগাল আর লন্ডনের ওয়েদারটা পুরাই ডিফারেন্ট। তো এখন পর্তুগাল তো পুরো সামার, এখানেও সামার, কিন্তু মানে তবু ঠান্ডাটা কমে না, জাস্ট আমাদের ওয়েদারটা যাচ্ছে না এখনও। আমাদের 3জনেরই ঠান্ডা লেগে গেছে, তো গলা টলাই হয়ে থাকে, তো এই কারণে আসলে বেশি বাসায় থাকে, যাতে বাহিরে প্রচুর বাতাস থাকে, তো ঠান্ডা যেহেতু এমনি আছে, প্লাস এখন প্যান্ডামিকের সময় ঠান্ডাটাই সবচেয়ে বড় সমস্যা, তো এই কারণে যতটা সেফ থাকতে পারি আর কি। তো আমরা এই জাস্ট শুধু এই আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করেছিলাম, বেশি দূর যাওয়া হয় নাই, জাস্ট হাঁটার রাস্তা। তো এটা আমার বাসার সামনে, একটু সামনে একটা মসজিদ আছে, আমি অবশ্য দেখাবো। আমার এইখানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, তো আমাদের তো পর্তুগালে দেখা যাচ্ছে যে সেন্টারে একটা মসজিদ আছে, প্লাস মানে একদম পুরা লিসবনের একটা মসজিদ, তো এরকম প্রতি এরিয়াতে এরিয়াতে মসজিদ থাকে না, তার এইখানে প্রতি মানে এরিয়াতে একটা করে মসজিদ আছে, এটা আমার সবচেয়ে ভালো লাগছে। আসলে আমরা মুসলমান হিসেবে মসজিদ আছে আছে হলে খুব ভালো হয়, নামাজ টামাজ পড়া যায়। তো আয়ানা রায়নের আব্বু একটু সামনে চলে গেছিল, আমি তাদের পিছন পিছন থেকে থেকে একটু একটু ভিডিও করছি, ওই যে ওনারা ওইখানে দাঁড়াইছিল। তো এটা একটা বা এটাই স্কুলটা ইন্টার গার্ডেনের, আমি আসলে এগুলা ফুলগুলার নাম জানি না কি, এগুলা একদম সাদা ধবধবে সাদা ফুল, খুব সুন্দর লাগতেছিল। প্লাস তো বেশ কিছু বাসার সামনে মানে গোলাপের যেই বাগানগুলো দিচ্ছে আমার এত ভালো লাগছে, অবশ্যই আপনার ভিডিওতে পরবর্তীতে দেখতে পারবেন, খুব সুন্দর, সবাই মানে বাগান বিলাসী। আর অনেকে তো দেখছি যে সবজি টবজিও করে, যাদের বাগান ওইভাবে আছে, আর যারা বাসার সামনে যেগুলো ওগুলাতে তো সবজি টবজি করা হয় না। তো এই যে মসজিদটা একদম আমাদের বাসার পাশেই, 2 মিনিটের রাস্তা। তো আমি যখন এসেছিলাম তখন তো রমজান মাস ছিল, তখন মানে ইফতার মাগরিবের যে আজানটা ওইটাও সাউন্ডেই দেওয়া হইতো, তো আজান শুনে শুনে ইফতার করেছি, খুব ভালো লাগছে অবশ্য। বেশি ভিডিও করি নাই আসলে, বেশি দূর যাওয়া হয় নাই, জাস্ট এটা স্লো মোশন একটু দেখানো। মসজিদটা সম্ভবত দোতলা, আমি অবশ্য জানি না এখানে মহিলাদের নামাজ পড়ানো হয় কি না, কারণ আমি যাদের দেখেছি তো এই যে ফুল গাছটা এটা কিন্তু মসজিদের ভিতরেই একটা বাগান, তো এটা রজনীগন্ধা ফুল, হলুদ রজনীগন্ধা ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছিল, তো তখন একটা ছবি তুলছে। এটা মসজিদের ভিতরে এক কোণে ফুল গাছটা, এই যে হলুদ গোলাপ লাল মানে ফুল গাছ শুধু, খুব সুন্দর লাগতেছিল। অবশ্য ক্যামেরায় ওইরকমভাবে আমি দেখাইতে পারি না এই ফুলগুলা, কিন্তু খুব সুন্দর ছিল। আর রজনীগন্ধাটা আমার বেশ ভালো লাগছে, হলুদ রজনীগন্ধা, আমাদের দেশে তো নর্মালি আমরা সাদা রজনীগন্ধাটা দেখি, আর এটা হলুদ ছিল, খুব সুন্দর লাগতেছিল। অনেকগুলো ফুল ছিল গাছটাতে, পুরো গাছটাই মানে ভরা ছিল ফুলে। তার এই যে এই ফুলগুলো আমি অবশ্য জানি না এই ফুলটার নাম কি, এটা একটা বাসার সামনে, তো ওনারা মানে সামনে যতটুকু জায়গা ওইখানে এই ফুল গাছটা লাগাইছে, খুব সুন্দর, মানে কি পরিমাণ ফুল যে ছিল, অনেক ফুল ছিল এই গাছগুলোতে, এটা একটা বাসার সামনে। তো এগুলো এই যে এখন যে ভিডিওগুলো এগুলো সবারই বা মানে বাসার সামনে অল্প যে জায়গাগুলো ওইখানে তারা মানে ফুল টুলের গাছ লাগাইছে, আর বেশিরভাগই আমি দেখছি যে যে গোলাপ গাছ শুধু, মানে আমার তো মন চাইতেছিল যে গোলাপগুলো হাতে নেই। তো যাই হোক, ফুল গাছই সুন্দর দেখা যায়, গাছের ফুল গাছই মানে হাতে না, তো খুব ভালো লাগতেছিল গোলাপগুলা, খুব সুন্দর ছিল, লাল টুকটুকে আর বেশ বড় বড় ছিল এক একটা গোলাপ। ইনশাল্লাহ টুডে টুমোরো আমারও হবে ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ খুব দ্রুত আবার আপনাদের মাঝে আমি চলে আসব নিয়মিত ভিডিও নিয়ে।